ফ্রেন্ডস আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। নিলাম তোমাদের জন্য ফ্রি ফায়ারের Ob42 আপডেট নিয়ে একটা ভিডিও। এই ভিডিওতে তোমরা দেখতে পারবা Ob42 আপডেটের পরে যে নতুন ক্যারেক্টারটা আসতেছে, ভাই এক কথায় মারাত্মক। আজ পর্যন্ত ফ্রি ফায়ারে যতগুলো ক্যারেক্টার আসছে সেই সবগুলো ক্যারেক্টারের পিছনে ফেলে কিন্তু নতুন এই ক্যারেক্টারটা একবারে বাজিমাত করে দিবে। সো এই ক্যারেক্টারটার নাম কী, অ্যাবিলিটি কী, সেটা কিন্তু তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব আমাদের নতুন লোডিং স্ক্রিন, তারপরে কিন্তু আমাদের নতুন ইমোট বান্ডেল থেকে শুরু করে মানে এভরিথিং Ob42 আপডেটের পর যা যা আসবে সব কিছু কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিব। নতুন গ্লুয়াল মানে A to Z কিন্তু তোমাদেরকে দেখাবো, মানে আমাদের অ্যাডভান্স সার্ভারে যা যা অলরেডি লিক হয়েছে সেগুলো তোমাদেরকে একই ভিডিও দেখিয়ে দিব। ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, না টেনে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিও একটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও। তোমরা দেখছো হার্টবিট গেমিং অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস দেখতে পারবা নতুন ক্যারেক্টার, স্কিল, অ্যাবিলিটি, এভরিথিং সব আমাদের আপকামিং টাইমে যা যা আসবে মানে Ob42 আপডেটের পরে গেমে যা যা পরিবর্তন হচ্ছে সব কিছু কিন্তু এই একই ভিডিওতে দেখিয়ে দিব। সো চলো কথা না বলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিব হচ্ছে আমাদের নতুন যে ক্যারেক্টারটা রয়েছে সেই ক্যারেক্টারের স্কিল। সো নতুন ক্যারেক্টারটার নাম কিন্তু দেখতে পারছো কী হতে চলেছে। সো ইগনিস নামে কিন্তু নতুন ক্যারেক্টারটা হচ্ছে ইগনিস। সো ইগনিসটাকে কেমন দেখতে হচ্ছে দেখো এই যে স্ক্রিনের উপর তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। দেখো লবিতে কেমন লাগবে আমাদের সেই ক্যারেক্টারটা। সো এটা না আমি কিন্তু এভরিথিং তোমাদেরকে দেখাবো। দেখো আমি কিন্তু এখন একটা ট্রেনিংয়ে প্রবেশ করছি, দেখতেই পারতো সরি মানে সোশ্যাল মোডে। তারপর কিন্তু আমি তোমাদেরকে দেখাবো যে স্কিল কেমন, মানে স্কিলটা কীভাবে তোমরা ইউজ করবা। সো এখন কথা হচ্ছে আমি তোমাদেরকে স্কিলটা দেখাবো, দেখো এটা দৌড়ালে কেমন লাগে বা এটা লুকটা কীরকম। সো আমাদের কিন্তু গত আপডেটে যেটা ছিল আমাদের সোনিয়া ক্যারেক্টার সেটাকেও কিন্তু পিছনে ফেলে দেবে। দেখো আমি কিন্তু স্কিনটা অলরেডি কিন্তু অ্যাবিলিটি ইউজ করে ফেলেছি। দেখো একটা আগুনের থম্বা কিন্তু অলরেডি চলে এসেছে। সো এই আগুনটার ভিতরে যারা ঢুকবে বা এটার মধ্যে কিন্তু তোমার লাইফ কাটতে থাকবে, যারা মানে ইনিমিকে যখন তুমি মারবা তখন থেকে কিন্তু এই আগুনটার কারণে কিন্তু ইনিমির লাইফ কমতে থাকবে। সো আলোকের মতো কিন্তু ক্যারেক্টারটা হতে চলছে। সরি আলোক না, আমাদের যে একটা ক্যারেক্টার ছিল কি হচ্ছে যে ওই যে গুল বলের মতো হয়ে যেত না ওইরকমটা, বাট এটার আগুনটার মধ্যে যারা থাকবে তাদের লাইফ কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। সো নতুন ক্যারেক্টারটা কিন্তু খুবই মারাত্মক হতে চলেছে। তারপর কি রয়েছে, তারপর আমাদের নতুন লবি, বর্তমানে যে লবিটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এটা কিন্তু আসলে দিওয়াল স্পেশাল, মানে হচ্ছে এটা কিন্তু আমাদের সার্ভারের জন্য নয়, এটা হচ্ছে ইন্ডিয়ান সার্ভারের জন্য। যারা আসলে ইন্ডিয়াতে রয়েছো তোমাদের সার্ভারে কিন্তু আপডেটের পরে এই লবিটা দেখতে পারবা। সো আমাদের লবিটা কিন্তু এরকম হবে না, বাট এটা দেখানোর কারণ হচ্ছে অনেকেই কিন্তু এখানে আসো ইন্ডিয়ান সার্ভারের বা ইন্ডিয়া থেকে আমাকে দেখছো আবার ইন্ডিয়ান সার্ভার অনেকে গেম প্লে করো। সো তোমাদের সার্ভারের লবিটা কিন্তু এরকম হবে দেওয়াল স্পেশাল, বাট আমাদের সার্ভারটা কেমন হবে, আমাদের সার্ভারটা হবে উইন্টার স্পেশাল। তো সেটাও দেখে নেবো, দেখো স্ক্রিনের উপরে দেখতে পারতো ফ্রেন্ডস উইন্টার স্পেশাল কিন্তু আমাদের লবি আসতেছে। খুবই খুবই নতুন একটা লবি করেছে এবং লবিটা দেখো কালার মানে এভরিথিং মিলে কিন্তু খুবই মারাত্মক করেছে। লবিটা কিন্তু আমার কাছে খুবই জোস লাগছে। সো ভালো করে খেয়াল করে দেখো, যেহেতু উইন্টার সামনে কিন্তু আমাদের শীতকাল আসতেছে, তো শীতকাল উপলক্ষে কিন্তু আমাদের এই আপডেট হবে শীতকালের উপরে, মানে Ob42 আপডেট কিন্তু উইন্টার ল্যান্ড আপডেট নিয়ে হবে। সো খুবই মারাত্মক হতে চলেছে। এগুলো তো দেখিয়ে দিলাম, এখন বর্তমানে তোমাদেরকে দেখাবো আপকামিং টাইমে আমাদের যে ইমোটগুলো আসবে সেগুলোর আইকনগুলো, বাস তোমরা দেখে নাও। নেক্সট ডে ভিডিও অবশ্যই দিব, স্ক্রিনের উপর তোমরা দেখতে পারতো Ob42 ইমোটস, এখানে অনেকগুলো ইমোট দেখতে পারতো। আর Ob42 আপডেটের পরে মজার যে আকর্ষণটা রয়েছে সেটা হচ্ছে ফ্রেন্ডস মানে নতুন ধরনের কিছু মানে তোমরা স্পেশাল ইমোট দেখতে পারবা, যেটা কিন্তু খুবই খুবই মারাত্মক কাজ করে, মানে এক কথায় 3D টাইপের তোমরা দেখতে পারবা। তারপর হচ্ছে কি এগুলোতে অনেকগুলো ইফেক্ট থাকবে, সো এটাও রয়েছে তোমাদেরকে আইকনে দেখাবো। বাট প্রত্যেকটা ইমোট তোমরা এখানে দেখো, চেয়ারে বসার ইমোট রয়েছে, ছাতা নিয়ে ইমোট আছে, তারপর দেখতে পাচ্ছে গাড়ি নিয়ে ইমোট আছে। সো এভরিথিং সব কিছু মিলে কিন্তু এইবারের রিমোটগুলো মানে আগেরগুলোর থেকে এইবারের রিমোটগুলো কিন্তু একটু ডিফারেন্ট হবে, অনেক সুন্দর হবে। তারপর আমরা দেখে নেবো অ্যানিমেশন। সো এইবারের কিন্তু Ob42 আপডেটের পরে যেই তোমরা এই ইমোটগুলো দেখতে পারবো সেখানে কিন্তু অ্যানিমেশন দেখতে পারবা ইমোটের মধ্যে। সো অনেক সুন্দর সুন্দর কিছু অ্যানিমেশন থাকবে, যেটা কিন্তু আসলে এইভাবে দেখে বোঝানো পসিবল নয়, তোমাদেরকে যখন ভিডিও লিক হবে তখন কিন্তু তোমরা বুঝতে পারবা। সো আরও ইমোট রয়েছে, এইগুলো শেষ না হিসেবে দেখতে পারতো। সো Ob42 যে অ্যাকশনের যে ইমোটগুলো রয়েছে, অ্যাকশন ইমোটগুলো তোমরা এখানে 6টা ইমোট দেখতে পারতো। সো দেখো এখানে কিন্তু উপরেরগুলো দেখো নিচেরগুলো দেখো বুঝতে পারবা ডিফারেন্ট রয়েছে। সো এই জন্যই বলেছি অ্যানিমেশন এবং অ্যাকশন ইমোট কিন্তু এবারের Ob42 আপডেটে আলাদা আলাদা করা হয়েছে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কিন্তু কিছু ইমোট এবার তোমরা দেখতে পারবা। সো এইগুলোর মধ্যে কিন্তু আরও কিছু অ্যাকশন রয়েছে, তারপরে কিন্তু অ্যানিমেশন রয়েছে, ইফেক্ট রয়েছে, তারপর দেখতে পারতো Ob42 ট্রান্সফরমেশন। তো আমাদের যে একটা বান্ডেল রয়েছে, দেখো নর্মাল বান্ডেল থেকে আমরা যখন স্পেশাল বান্ডেলে প্রবেশ করি তখন কিন্তু একটা ট্রান্সফরমেশন হচ্ছে, সেই ট্রান্সফরমেশনে কিন্তু একটা নতুন একটা ইফেক্ট আসবে তোমরা দেখতে পারবে। সব কিছু মিলে ভাই আমার কাছে কিন্তু এবার আপডেটটা খুবই খুবই মারাত্মক লাগছে। তো যাই, ক্যারেক্টার গেল, ইমোট গেল, বাকি রয়েছে আমাদের কিন্তু গান স্কিন, তারপর কিন্তু গাড়ির স্কিন, গ্লোয়াল স্কিন। প্রথমে আমরা দেখবো হচ্ছে গাড়ির স্কিন। সো এখানে গাড়ির স্কিনগুলো দেখো ল্যাম্বরগিনির স্কিন কিন্তু রয়েছে এখানে 3-4টা, আমরা 3টা দেখতে পাচ্ছি, বাইকের স্কিন রয়েছে 2টা, তারপর কিন্তু জিপ গাড়ির স্কিন আমরা 2টা দেখতে পাচ্ছি, ল্যাম্বরগিনি 4টে রয়েছে এবং বাইকের স্কিন কিন্তু 4টা দেখতে পাচ্ছি। সবগুলো তোমরা এখানে
দেখে নাও। এখানে কিন্তু নর্মাল স্কিন প্লাস কিন্তু মানে লিজেন্ডারি স্কিন কিন্তু সব কিছু মিলেই কিন্তু এখানে রয়েছে। তো যাই হোক, বাইকের স্কিন বা গাড়ির স্কিন এগুলো দেখালাম, তার পরবর্তীতে দেখে নেব তারপরে কি স্কিন রয়েছে চলো আমরা দেখে নিই। তো স্ক্রিনের উপরে দেখে নাও, তারপরে আমরা দেখতে পাচ্ছি গ্লুয়ালের স্কিন কিন্তু এখানে রয়েছে, খুবই মারাত্মক মারাত্মক স্কিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এগুলোর মধ্যেও কিন্তু লিজেন্ডারি এবং নর্মাল রয়েছে, বাট লিজেন্ডারি বেশি থাকবে এটার মধ্যে, তোমরা দেখে বুঝতে পারতেছো। সবগুলাই কিন্তু এখানে খুবই খুবই জোশ দেখো ভাই, মানে মানে বলে বোঝানো যাবে না। এবারের ইমোটগুলো বা সব কিছু মিলিয়ে বাইকের স্কিন, তারপর গ্লুয়ালের স্কিন সব কিছু মিলিয়ে এতটা মারাত্মক করেছে যেটা বলে বোঝানো যাবে না। এভাবে দেখলেও কিন্তু তোমরা বুঝতে পারবে না, তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই ভিডিও আকারে দেখাতে হবে, আর ভিডিও আকারে দেখতে হলে একটু ধৈর্য ধরতে হবে, নেক্সটে কিন্তু ভিডিও আকারে অবশ্যই তোমাদেরকে দেখাবো। সো তারপরে দেখে নেবো আমাদের গানের স্কিন, কিন্তু অনেকগুলো গানের স্কিন এবার তোমরা দেখতে পারবা। আমাদের ইভো গানের স্কিন, তারপর লিজেন্ডারি গানের স্কিন, নর্মাল গানের স্কিন, সবগুলো গানের স্কিন কিন্তু তোমরা দেখতে পাবা। সো এখানে কিন্তু আমরা কিন্তু অনেকগুলো গানের স্কিন এখানে দেখতে পাচ্ছি। সো একটা একটা করে বলার মানে টাইম তো নাই, তোমরা অবশ্যই পজ করে ভিডিওটা দেখে নিতে পারো। তারপরে আর কিন্তু অনেকগুলো লিজেন্ডারি গানের স্কিন রয়েছে, সেটা আমরা দেখে নেব। স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা ইভো গানও দেখতে পাচ্ছি, ইভো গান রয়েছে, এবং আমরা যা দেখ চার্জ বুস্টারের গানের স্কিন, সাইতের স্কিন, তারপর গ্রানেডের স্কিন, তারপর আরও অনেকগুলো গানের স্কিন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এখানে কিন্তু অনেকগুলো লিজেন্ডারি গানের স্কিন রয়েছে, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারতেছো। তো এগুলো কিন্তু ভাই বিভিন্ন ইভেন্টে আসবে, তোমরা কিন্তু ধরে বসে থেকো না যে অনেকগুলো ফ্রিতে দিবে। হ্যাঁ, এখান থেকে হয়তো দু একটা ফ্রিতে পেতে পারো ইভেন্ট কমপ্লিট করে, বাট তোমাদেরকে কিন্তু বাকি সবগুলাই কিন্তু তোমাদেরকে অবশ্যই ডায়মন্ড দিয়ে নিতে হবে, টাকা ওয়েস্ট করতে হবে। সো তোমরা জানো গেমের মধ্যে অবশ্যই টাকা ইউজ করলে ভালো কিছু পাওয়া যায়। তো যাই হোক, আমরা নেক্সটে চলে যাবো বান্ডিলের দিকে। স্ক্রিনের উপর অলরেডি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো বান্ডিল রয়েছে, যেগুলোর পিছনে তোমরা একটু কালার দেখতে পাচ্ছ, যেমন সবার উপরে দেখতে পাচ্ছ একটা কালার রয়েছে ব্যাকগ্রাউন্ডে, নিচে কিন্তু একটা, এবং একদম নিচে তোমরা তিনটাতেই কিন্তু তিনটাতে ব্যাকগ্রাউন্ডে কালার দেখতে পাচ্ছ। তার মানে বোঝা যাচ্ছে এই তিনটা কিন্তু একেবারে আলট্রা লিজেন্ডারি হতে চলেছে। সো যেগুলো কিন্তু তোমার আলট্রা লিজেন্ডারি, এগুলোকে সবসময় তারা কী করে একদম ব্যাকগ্রাউন্ডে কিন্তু একদম স্ক্রিনটাকে একদম কালারফুল করে দেয় আর কি, যেন চিনতে পারো, আমরা যেন চিনতে পারি যে এগুলো খুবই জোশ। তারপরে আরও বান্ডিল রয়েছে এখানে, আরও লিজেন্ডারি বান্ডিল রয়েছে উপরের দিকের বান্ডিলগুলো থেকে। এই বান্ডিলগুলো যে তোমরা একটা একটা করে ফলো করে দেখো, আমার কথাই না, তোমরা একটা একটা করে ফলো করে দেখলে বুঝতে পারবে কতটা মারাত্মক করেছে এবারের বান্ডিলগুলো। সবগুলো একসাথে আছে এই জন্য হয়তো তোমরা ভালো করে খেয়াল করো না বা বুঝতে পারতেছো না, বাট অনেক সুন্দর করেছে এবার এই বান্ডিলগুলো, তোমরা ভালো করে একটু ভিডিওটা পজ করে দেখে নিও। তো তোমাদেরকে দেখালাম বান্ডিল, গ্লোয়াল, গান স্কিন, তারপর হচ্ছে ক্যারেক্টার স্কিল হতে কেমন হতে চলেছে লবি দেখিয়ে দিলাম। সো আরেকটা জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে নতুন একটা ইমোট, যেটা কিন্তু খুবই খুবই মারাত্মক করেছে। এটাকে অ্যাকশন ইমোট বলবা নাকি কী বলবা, এটা তোমরা একটু ভালো করে দেখে নাও, খুবই জোশ লাগছে আমার কাছে এই দেখো ইমোটটা দেখো। ও ও মানে একটু হিপহপ টাইপের কিন্তু করেছে, একদম নতুন টাইপের একটা ইমোট, মানে এটা হয়তো আমরা ফ্রিতে পাবো, আমি জানি না, হয়তো ফ্রিতে দিতে পারে অথবা হয়তো কম ডায়মন্ডও নিতে পারে। আমার যতটুকু মনে হচ্ছে এটা ফ্রিতে দেওয়ার পসিবিলিটি রয়েছে, কারণ এটাতে লিজেন্ডারি আমরা কোনো ইফেক্ট দেখতে পাচ্ছি না, বাট ইমোটটা কিন্তু এক কথায় অসাধারণ লাগছে আমার কাছে। সো এগুলো ছিল আমাদের Ob42 আপডেট সম্পর্কে যা যা লিক হয়েছে আপাতত গারেনা, মানে অ্যাডভান্স সার্ভারে যা যা দিয়েছে সেই অ্যাডভান্স সার্ভারে সবগুলো তোমাদেরকে দেখিয়েছি। আপকামিং টাইমে আরও যা যা লিক হবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিব। সেই পর্যন্ত অবশ্যই তোমার ভাইয়ের পাশে থাকতে হবে, ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, ভিডিওতে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।